নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন, তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত আপডেট। কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা কবে থেকে দেওয়া হবে এবং কৃষকদের ফসলের ক্ষতিপূরণের টাকা কবে থেকে দেওয়া হবে, এই বিষয়ে আজকে অর্থাৎ 31 অক্টোবর 2024 বৃহস্পতিবার রাজ্যের ব্লক অফিস থেকে সঠিক আপডেট পাওয়া গেল। এরই সাথে কৃষকদের জন্য আরও গুরুত্বপূর্ণ কয়েকটি আপডেট জানানো হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, তাহলে আপনিও বুঝতে পারবেন টাকা আপনি কবে থেকে পাবেন। চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। বিরাট সুখবর, কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুম টাকা দেওয়ার ফাইনাল তারিখ, কৃষকদের ফসলের ক্ষতিপূরণের টাকার আপডেট, প্রত্যেক কৃষকদের জমির সাথে আধার লিংক করতে হবে, কৃষকরা এবার থেকে প্রত্যেক কিস্তিতে বাড়তি টাকা পাবে। কলকাতা, 31 অক্টোবর 2024 বৃহস্পতিবার। পশ্চিমবঙ্গের রাজ্যবাসীদের জন্য জানিয়ে দিল সুখবর। কৃষকদের জন্য স্বপ্নের প্রকল্প হলো কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের চাষের কাজে সহায়তা করার জন্য বছরে 2টি কিস্তিতে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমে টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত, এবং দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমের টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত, এই সময়ের মধ্যে। এই প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ 1 একর বা তার বেশি রয়েছে, তাদের বছরে 2টি কিস্তি খরিফ এবং রবি মরশুম মিলিয়ে মোট 10,000 টাকা, এবং যেই সকল কৃষকদের জমির পরিমাণ 1 একরের কম রয়েছে, তাদের জমির আনুপাতিক হারে বছরে 2টি কিস্তি মিলিয়ে সর্বনিম্ন 4,000 টাকা দেওয়া হয়ে থাকে। কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার পাশাপাশি রাজ্যের কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি আপডেট জানানো হয়েছে আজকের এই প্রতিবেদনের মাধ্যমে। রবি মরশুম টাকার আপডেট। ব্লক অফিস থেকে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার তারিখ নিয়ে উঠে এলো বিরাট বড় আপডেট। কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে এবার কৃষকদের আর দ্বিতীয় কিস্তির টাকার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না। বিগত বছরগুলিতে দেখা গেছে এই প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা ডিসেম্বর মাসেই দেওয়া হতো। 2021 সালে 8ই ডিসেম্বর, 2022 সালে 21শে ডিসেম্বর এবং 2023 সালে 12ই ডিসেম্বর টাকা দেওয়া হয়েছিল। সরকারি সূত্র অনুযায়ী জানা গেছে এইবারের দ্বিতীয় কিস্তির টাকা নভেম্বর মাসের মধ্যেই দেওয়া হবে। কৃষকদের কথা মাথায় রেখে এইরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্লক অফিস থেকে সম্ভাব্য একটা তারিখ জানা গেছে, তা হলো নভেম্বর মাসের 10 থেকে 15 তারিখের মধ্যে রবি মরশুম টাকা দেওয়া হবে। জানা গেছে এই কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কাজ খুব দ্রুত শুরু হবে। পুরনো কৃষকদের টাকা আগে দেওয়া হবে, কারণ বলা হয়েছে পুরনো কৃষকদের স্ট্যাটাসে এডিএ আপলোডেড আসার পর সরাসরি চলে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড। নতুন কৃষকদের এডিএ আপলোডেড, ডিডিএ অ্যাপ্রুভড হবার পর তারপর আসবে অ্যাকাউন্ট ভ্যালিড। তাই নতুন কৃষকদের টাকা আসতে সময় লাগবে। রাজ্যের ব্লক অফিস থেকে জানানো হয়েছে নবান্ন থেকে নির্দেশ পেলেই কৃষকদের টাকা দেওয়ার কাজ খুব শীঘ্রই শুরু হবে। সূত্র মারফত জানা গেছে নভেম্বর মাসের 11 তারিখ থেকে অফিসিয়ালি কাজ শুরু হতে পারে। জমির সঙ্গে আধার লিঙ্ক সবাইকে করতে হবে। বর্তমান সময়ে আধার লিঙ্ক করা সমস্ত সরকারি পরিষেবার জন্য বাধ্যতামূলক। জমির মালিকদের এই কাজটি অবশ্যই করতে হবে, না করলে সরকারি বিভিন্ন সুবিধা পাওয়া থেকে বঞ্চিত হবে। যারা নতুন জমি ক্রয় করেছেন এবং মিউটেশনের জন্য আবেদন করেছেন, তাদের জন্য এই কাজটি বাধ্যতামূলক। যারা পূর্বে জমি রেকর্ড করেছেন, তাদের জন্য বর্তমানে অনলাইন আধার লিঙ্কের কোনো রকম ব্যবস্থা নেই।
জমির সঙ্গে আধার লিঙ্ক করা না থাকলে যে সমস্যাগুলি হতে পারে সেগুলো নিম্নরূপ: জমি কেনা বেচার ক্ষেত্রে জটিলতা দেখা দিতে পারে, 2 নম্বর, জমির মালিকানা পরিবর্তন বা জমির শ্রেণী পরিবর্তন করতে বিরাট সমস্যা হতে পারে, 3 নম্বর, বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া থেকে বঞ্চিত হবে, উদাহরণস্বরূপ পিএম কিষাণ প্রকল্প। অনলাইনে জমির সঙ্গে আধার লিঙ্ক করতে হলে banglarbhumi.gov.in ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে। অফলাইনের মাধ্যমে করতে হলে রাজ্যের ভূমি দপ্তর অফিসে গিয়ে করতে হবে। এই কাজটি করার আগে অবশ্যই আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করে রাখতে হবে। যদি কোনো রকম আধার কার্ডের মধ্যে নামের বানান, জন্ম তারিখ এবং ঠিকানা ভুল থাকে তাহলে আধার কেন্দ্রে গিয়ে অবশ্যই সংশোধন করতে হবে। কৃষকদের ফসলের ক্ষতিপূরণের টাকার আপডেট। দানার আবহে প্রবল ক্ষতির মুখে কৃষকরা। এরই মাঝে নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। পশ্চিমবঙ্গ সরকার প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের সাহায্য করার লক্ষ্যে বাংলা শস্য বিমা প্রকল্প চালু করেছেন। রাজ্যের বন্যা পরিস্থিতি এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকদের কথা মাথায় রেখে বাংলা শস্য বিমায় নাম নথিভুক্ত করার তারিখ 30শে সেপ্টেম্বরের পরিবর্তে 31শে অক্টোবর করা হয়েছিল। কিন্তু ঘূর্ণিঝড় দানার কারণে বাংলা শস্য বিমায় নাম নথিভুক্ত করার সময়সীমা আরও 1 মাস বাড়ানো হলো। শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন 31 নভেম্বর পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে। কৃষকদের ক্ষতি নিয়ে সার্ভে করা হবে। ঘূর্ণিঝড় দানার প্রভাব নিয়ে শুক্রবার নবান্নে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি প্রশাসনের আধিকারিকদের ফসলের ক্ষতি নিয়ে ফিল্ড সার্ভে করার নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী বলেন, যেসব জায়গায় চাষের জমির ক্ষতি হয়েছে সেখানকার কৃষকরা শস্য বিমার সুবিধা পাবেন। 48 ঘন্টা পর থেকে ফিল্ড সার্ভে করে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করার নির্দেশ দিয়েছেন। কৃষি দপ্তরের প্রধান সচিবকে এই কাজটা গুরুত্ব সহকারে দেখার জন্য নির্দেশ দিয়েছেন। এর আগে বন্যা হয়েছে, মাটির বাড়ি ভেঙে গিয়েছিল, কেউ যেন এই প্রকল্পের সুবিধা পাওয়া থেকে বঞ্চিত না হয় এবং চাষিরা যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেই দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। 2024 সালে পশ্চিমবঙ্গে গভীর নিম্নচাপের ফলে বৃষ্টি এবং দামোদর ভ্যালি কর্পোরেশনের ছাড়া জল একাধিক জেলায় বন্যার ফলে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের অনেক এলাকায় চাষের জমির ক্ষতি হয়েছে। এর ফলে কৃষকরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এর আগেই কেন্দ্র সরকার এই ক্ষতির মোকাবিলার জন্য 468 কোটি টাকা বরাদ্দ করেছে, যা ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ হিসাবে প্রদান করা হবে। খুব শীঘ্রই কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে। বিশেষ করে বর্ধমান, বাঁকুড়া, হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান সহ রাজ্যের বেশ কয়েকটি জেলায় বন্যার জেরে ধান চাষে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বেশ কয়েকটি জেলার এলাকায় দেখা গেছে অনেক কৃষকদের ধানের জমি জলের তলায় ডুবে গেছে। সূত্র মারফত এর ফলে প্রায় 2 লক্ষ হেক্টর জমিতে ধান চাষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিক রিপোর্ট পেয়েছে রাজ্য সরকার। এই সমস্ত জেলার কৃষকদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। খুব শীঘ্রই কৃষকদের স্ট্যাটাসে বাংলা শস্য বিমার আপডেট চলে আসবে। বিভিন্ন তথ্য অনুযায়ী জানা গেছে, এইবার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে বাংলা শস্য বিমার টাকা আগের বছর তুলনায় বৃদ্ধি করা হবে। যদি স্ট্যাটাসের ঘরে ক্লেইম আন্ডার প্রসেস লেখা দেখায় তাহলে আপনি খুব শীঘ্রই টাকা পাবেন। আর যদি ক্লেইম নট রিপোর্টেড ইয়েট লেখা দেখায় আপনি ক্ষতিপূরণের অর্থ পাবেন না। এইবার কৃষকদের এলাকাভিত্তিক হিসেবে টাকা দেওয়া হবে না। অর্থাৎ আগে দেখা যেত যে এলাকায় 50%-এর বেশি কৃষকদের ফসলের ক্ষতি হয়েছে তবেই টাকা পেত ওই এলাকার কৃষকেরা। এইবার কৃষকদের ফসলের ক্ষয়ক্ষতির উপর নির্ভর করে টাকা দেওয়া হবে। এখনও পর্যন্ত বাংলা শস্য বিমার জন্য প্রায় 6.5 লক্ষ আবেদনপত্র জমা পড়েছে। কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি সংক্রান্ত নতুন ভাবনা। দ্রব্যমূল্যের বৃদ্ধির ফলে রাজ্যের কৃষকদের চাষাবাদ করতে আর্থিকভাবে বেশ সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। বিভিন্ন সময়ের প্রাকৃতিক দুর্যোগে জমির ক্ষয়ক্ষতির জন্য অনেক চাপের মুখে পড়তে হয় কৃষকদের।
এছাড়া সার এবং বিভিন্ন কীটনাশকের দাম বাড়ায় বেশ চাপেই আছে বাংলার চাষিরা। এছাড়াও যে টাকা খরচ করে জমির ফসল উৎপাদন করছে তাতে দেখা যাচ্ছে কৃষকদের লাভের পরিমাণ হচ্ছে কম। এইসব নানা দিক বিচার করে কৃষকদের আবার আর্থিক সহায়তা বৃদ্ধি করা হবে বলে মনে করা হচ্ছে। রাজ্যের কৃষকদের জন্য নতুন ভাবনা শুরু করে দিয়েছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখা গেছে লোকসভা ভোটের আগে রাজ্য বাজেটে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়িয়েছিল। লক্ষ্মীর ভাণ্ডার তৃণমূলকে বেশ ভালো রকম ইন্ধন যুগিয়েছে। বিভিন্ন সূত্র মারফত খবর পাওয়া গেছে আগামী বিধানসভা নির্বাচনের আগে আরও একবার সরকারি বিভিন্ন প্রকল্পের ভাতা বৃদ্ধি করা হবে। এবারে নতুন ভাবনা মূলত কৃষকদের নিয়ে। বিভিন্ন তথ্য অনুযায়ী জানা যাচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা 1,000 পর্যন্ত বৃদ্ধি হতে পারে, অর্থাৎ 10,000 টাকার পরিবর্তে মিলবে 11,000 টাকা এবং 4,000 টাকার পরিবর্তে মিলবে 5,000 টাকা। নবান্ন থেকে বলা হয়েছে বাংলার কৃষকেরা যাতে সুরক্ষিত থাকে তাই আমাদের লাগাতার চেষ্টা চলছে। যেহেতু এই ব্যাপারে সরকারের তরফ থেকে কোনো রকম অফিসিয়ালি আপডেট আসেনি, প্রকল্পে টাকা বৃদ্ধি হলে সকল কৃষকদের মনোবল বৃদ্ধি পাবে, মনোবল বৃদ্ধি পেলেই কৃষিকাজে সাফল্য আসবে। অন্যদিকে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের অধীনে কৃষকদের জন্য বরাদ্দ করা 6,000 টাকা এবার বাড়িয়ে 10,000 টাকা করা হতে পারে। মন্ত্রী অমিত শাহ জম্মু কাশ্মীরের উধমপুরে এক জনসভায় এই ঘোষণা করেছেন। দেশের কৃষকদের ডিজিটাল আইডি কার্ড দেওয়ার সিদ্ধান্ত কেন্দ্রের। কেন্দ্র সরকার কৃষকদের জন্য নতুন এক উদ্যোগ নিয়ে এসেছে যা সমস্ত কৃষকদের মুখে হাসি ফোটাবে। আধার কার্ডের মতো এবার একটি বিশেষ কার্ড পাবেন দেশের কৃষকেরা। 2024-25 অর্থবর্ষ থেকে এই কার্ড দেওয়া শুরু হবে বলে সূত্র মারফত জানা গেছে। এই চলতি বছরে 6 কোটি কৃষক এই কার্ড পাবেন। কৃষকদের বিভিন্ন সুবিধা দিতেই এই রকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কার্ডে থাকবে কৃষকদের জমির পরিমাণ, জমির মালিকানার নাম, কোন মরশুম কোন ফসল চাষ করা হচ্ছে, এছাড়াও আরও বিভিন্ন তথ্য সংযুক্ত থাকবে। দেশের কৃষকদের ডিজিটাল পরিচয়পত্র দেওয়ার লক্ষ্যে এই রকম কার্ড দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ডিজিটাল কার্ডের মাধ্যমে সহজেই মিলবে কৃষি লোন, বিমা, ভাতা ও অন্যান্য সুবিধা। খুব শীঘ্রই এই কার্ড তৈরির প্রক্রিয়া শুরু হবে বলে মনে করা হচ্ছে। এই রকম ব্যবস্থার ফলে কৃষকেরা খুবই উপকৃত হবে বলে প্রশাসনের সূত্রে জানানো হয়েছে। সূত্র মারফত জানা গেছে নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে এই পরিকল্পনার অফিসিয়ালি কাজগুলো শুরু হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। এরকম আরও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। ধন্যবাদ।